যান, আমরা এখন হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহিস সালামের গেট, এই এই গেট দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে গিয়ে এটা দরগা গেট বলে, তাই না? আচ্ছা, আর আমরা যাব হচ্ছে গিয়ে দরগার সামনে। আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহিস সালামের দরগা শরীফ বা মাজার শরীফ। রাজশাহীতে এই একজন একজন আউলিয়ারি মাজার আছে নাকি রাজশাহী শহরে? একটাই। এই এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে দরগাপাড়া, রাজশাহী দরগাপাড়া। রাজশাহী মানে রাজশাহীর মানুষের খাদ্যাভ্যাস অনেকটাই কলকাতার মানুষের খাবারের সাথে মিল আছে, মানে খাবারের স্টাইলটা অনেকটাই ক্যালকেশিয়ান। বর্ডারের কাছাকাছি তো এই জন্য হয়তো, এবং অনেক পুরাতন শহর, এই শহরটা অনেক পুরাতন শহর। ওই দেখেন, ওইটা ওইটা হচ্ছে গিয়ে রাজশাহীর সবচেয়ে সুন্দর বাড়ি আমার দেখা, রিপন হাজির বাড়ি, তাই না? রিপন হাজির সম্ভবত। ওই যে দেখেন, বাড়ির বাইরে দিয়ে সিঁড়ি করে রাখছে, এটা দরগাপাড়া এই বাড়িটা। আর আমরা এখন যাবো হচ্ছে গিয়ে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহিস সালামের দরগায়, আর একটু সামনে হাতের ডান সাইডে এগুলো দরগাপাড়া, এগুলোর পিছনে হচ্ছে গিয়ে পদ্মা, পদ্মা নদী, পদ্মার পাড়। দেখেন, হয়তো অনেকের বাসাও দেখা যাচ্ছে, অনেকের বাসা দেখা যাচ্ছে বলতে যারা এই ভিডিও দেখবেন দরগাপাড়ার, যদি কেউ দেখে থাকেন। আমরা দরগার কাছাকাছি চলে আসছি। রাজশাহীতে প্রচুর পরিমাণে ভাজা পোড়া হয়, আর সবচেয়ে বেশি যেটা বিক্রি হয় সেটা হচ্ছে সিঙ্গারা। প্রত্যেকটা দোকানে ওই দেখেন দোকান ভর্তি করা সিঙ্গারা। এই হচ্ছে গিয়ে দরগা, দরগাপাড়া, দরগার গেট আর কি। আমরা যাব ভেতরে, তার আগে আমরা একটু এই সংক্ষিপ্ত পরিচিতিগুলো পড়ে তারপরে যাব। হযরত শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু তাআলার সংক্ষিপ্ত পরিচয়। বড়পুর বড়পীর গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিস সালাম এর আপন পুত্র ও হযরত সাইয়েদ আজাল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহিস সালামের পুত্র। জন্ম বাগদাদ শরীফে 1615 হিজরি দোসরা রজব মোতাবেক 1216 খ্রিস্টাব্দ বঙ্গে আগমন, মানে বঙ্গে আগমন কবে, এটা একটু অন্যভাবে লেখা, তো এই জন্য ঠিক মানে লাইন বাই লাইন যদি লেখা হইতো তাহলে জিনিসটা সুন্দর হইতো। আচ্ছা, বঙ্গে আগমন হচ্ছে গিয়ে 687 হিজড়ি বা 1217 খ্রিস্টাব্দে, যুদ্ধ প্রাচীন যুদ্ধ মানে প্রাচীন রাজশাহী মহাকাল গড়ের দেওরাজের বিরুদ্ধে প্রথম দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধ হয় 1287 ইং সাল। এরপরে এটা 1326 ইং সাল, সম্ভবত 1300 পর্যন্ত দীর্ঘ 39 বছর মহাকাল গড় বিজয় লাভ করেন। ওফাত 26 রজব, ওফাত মানে হচ্ছে উনি চলে গেছেন পৃথিবী থেকে 26 রজব 1731 হিজড়ি 1331 খ্রিস্টাব্দে ওরস শরীফ প্রতি বছর অনুষ্ঠিত হয় হিজড়ি সন মোতাবেক 26 ও 27 রজব। আচ্ছা, চলেন আমরা ভিতরে যাই, এদিক দিয়ে যাইতে হবে, তাই না? আচ্ছা, এখানে আছে হচ্ছে গিয়ে হেফজ বিভাগ, এখানে সম্ভবত হাফিজি পড়া হয়, পড়ানো হয় আর কি।
সামনে একটা বড় পুকুর বা দীঘি যেটাই বলেন সেটা আছে, ওই দিকটাতে আমি একটু যাই। একটা মসজিদ আছে আর মাজার শরীফটা ও একবারে ওই সাইডে। এই যে একটা পুকুর আছে এখানে, এটা এটা মসজিদের মসজিদের সামনেটা। আর এখানে বাচ্চারা গোসল করতেছে, সম্ভবত যারা এখানে হাফিজি পড়ে তারা। হ্যাঁ, সাইড হয়ে তোমরা কি হাফিজি পড়ো? হাফিজি পড়ো এখানে? আচ্ছা, এই হচ্ছে মাজার শরীফ, মাজার জিয়ারতের স্থান এখানে আছে। মাজারের আমরা একটু দেখব যতটুকু দেখা সম্ভব হয় আর কি। চলেন আমরা যাই। হযরত শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বংশধারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার থেকে আসছে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এবং শেরে খোদা হযরত মাওলা আলী, তারপরে ইমাম হাসান, হাসান আল মাসনা, আবদুল্লাহ আল মাহাজ, মুসা আল জাওন, আবদুল্লাহ সানি, মুসা সানি, সাইয়েদেনা দাউদ, সাইয়েদেনা মোহাম্মদ রহমতুল্লাহ, সাইয়েদেনা ইয়াহিয়া আল জায়েদ, সাইয়েদেনা আবি আবদুল্লাহ, সাইয়েদেনা আবু সালেহ মুসা জঙ্গি, হযরত বড় পীর সাইয়েদেনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, হযরত সাইয়েদেনা আজাল্লাহ আল শাহ, হযরত সাইয়েদেনা আব্দুল কুদ্দুস ওরফে শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু আনহু। এটা দি মখদুম ফাউন্ডেশন, তার মানে তো উনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, তাই না? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, ইমাম হাসানের বংশধর, ইমাম হাসানের বংশধর, ইমাম হাসানের মেয়ের সাইড থেকে আসছে মেয়ে। এই যে হযরত সাইয়েদেনা হাসান আল মাসনা, ইনি কি ওনা ইমাম হাসানের মেয়ে ছিলেন? ছেলে? আচ্ছা। আর শাহ মখদুম রাদিয়াল্লাহু তাআলা উনি কি বড় পীর আব্দুল কাদের জিলানির ছেলে নাকি নাতি? নাতি, আপন নাতি। হ্যাঁ, কুমিরের মাজার, কুমিরের পিঠে এসেছেন। আচ্ছা আচ্ছা, এই এই দরজাটা কি ওনার সময়কার? এটা কি কষ্টি পাথরের? পাথরের একটা বংশ পরিচয়। আচ্ছা, এই চিহ্নটা, এই চিহ্নটা ওনাদের একটা বংশ পরিচয়। এই জিনিস যেখানে দেখবেন, জি, মনে করতে হবে যে ইনাদের শিরিষ। আচ্ছা, এই চিহ্ন সব দরবারে পাবো, বুঝতে পেরেছেন? জি, জি। Thank you.
হযরত শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু তাআলার ভাইয়ের বংশের সন্তান হচ্ছে হযরত শাহ নূর রাহমাতুল্লাহি আলাইহি সালাম। অসামান্য অলৌকিক ক্ষমতার অধিকারী, জন্ম বাগদাদ, ওনার জন্ম বাগদাদ। উনিও কি বাগদাদ থেকে পরবর্তীতে এখানে আসছেন? আচ্ছা আচ্ছা, ওনার আগমনের তারিখও লেখা আছে নিচে, ওনার 12ই রজব মোতাবেক ইংরেজি সাল 14। তার মানে তো হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি সালে ওনার সাথে হযরত শাহ নূর রাদিয়াল্লাহু তাআলার দেখা হয় নাই? না, দেখা 45 বছর কাছাকাছি। আচ্ছা, ওনার কি কোন সন্তান আছেন? বিয়ে শাদী করেন নাই। আচ্ছা, এখানে আছে হচ্ছে গিয়ে পীড়া, ব্যবহৃত পীড়া, যে পীড়াতে উনি বসতেন নাকি গোসলের, অজু গোসলের কাজে ব্যবহার করতেন এই পীড়া। এবং উপরে আছে ওনার পাগড়ি, পাগড়ি মোবারক। এখানে আছে খড়ম। আপনি কি এখন এখানের খেদমতের দায়িত্বে আছেন? মাজারের খেদমতের দায়িত্বে আছেন, উনি আমাদেরকে দেখাচ্ছেন। এটা হচ্ছে হযরত শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু তাআলার বুজরাখানা। এইখানটাতে আমি তখন তো আর এরকম ছিলেন না, এর ভিতরের যে মানে ওয়ালটা যেটা সেটা কি তখনকার আমলের? আচ্ছা, আর এখানে কি আছে? হিন্দু রাজা ছিল এখানে। হ্যাঁ, দেওরাজ। হ্যাঁ হ্যাঁ, দেওরাজ। দেওরাজ এই পাথরের উপরে মানুষকে বলে দিয়ে রক্ত জমা করতে, রক্তে তারা পূজা করতো। আচ্ছা, হিন্দু আসার পরে এগুলো উৎখাত হয়ে গেছে। আচ্ছা, সেই বলেখানা এই পাথর। মানে ওনারা বাগদাদ থেকে আসছেনই তো মূলত আমাদের দেশের হিন্দু যে রাজা যারা আছে, যারা অত্যাচারী রাজা, তাদের উৎখাত করার জন্য, নির্মূল করার জন্য, জি। তো উনি বড়পি রাদিয়াল্লাহু তাআলা মানে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আজাল্লাহ শাহ রহমতুল্লাহ তার ছেলে। তো সেইভাবে কিন্তু মানে ইয়ে করা হয় না, মানে এই যতটা হাইলাইট করা উচিত যে বাংলাদেশে এমন একজন মানুষের মাজার শরীফ আছে, সেইভাবে হাইলাইট করা হয় না। এটা বুঝে না, আস্তে 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 মানুষ অনেক আগ্রহ হচ্ছে। কারণ আমি আমি দেখে আমার মানে সত্যি আমার গায়ে কাটা দিছে যে আমি সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের। সেটাই সেটাই, আলহামদুলিল্লাহ। তো আপনারা আসলে, আপনারা যদি না না, আমি আমি বলতেছি যারা ভিডিওটা দেখবে তাদের জন্য, যে রাজশাহীতে যদি আসে তাহলে মাস্ট মানে আপনারা এই মাজারটা অন্তত একবার আসবেন, মাজারটা জিয়ারত করবেন। এটা আপনারা কোনোভাবেই মিস যাতে না হয়, কারণ এই এটা আমার মনে হয় রাজশাহীর সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি জায়গা যে জায়গাটায় আমরা এখন আছি। এখানে কি ঢাকা আছে? আচ্ছা 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 আচ্ছা, নাম কি রাখছেন? তাওহিদ হোসেন মিম। তাওহিদ হোসেন মিম, মিম সুন্দর নাম, ইসলামিক নাম। আচ্ছা, তাহলে আমরা আসি আজকে, দোয়া করবেন আমাদের জন্য। জি, আসসালামু আলাইকুম। তো চলেন আমরা বের হই।
আল্লাহ তাআলা আমাকে যাতে আবার এইখানে নিয়ে আসেন, দোয়া করবেন সবাই। এবং মুসলমান ভাই বোন যারা আছেন তাদেরকে বলবো, আমার আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে এখানে একবার আসবেন, কারণ এটা কার মানে এখানে কার রক্ত শুয়ে আছে বুঝতে পারতেছেন তো। বাংলাদেশে বাংলাদেশ ধন্য হয়ে গেছে আসলে। বড়পীর আব্দুল কাদের জিলানী, তার আগে যদি বলি পূর্ব বংশধর যদি বলি তাহলে ইমাম হাসান, এর আগে যদি বলি তাহলে মা ফাতেমা, তারপরে হযরত আলী, আর তার আগে যদি বলি তাহলে আমাদের আমাদের মানে প্রত্যেক মুসলমানের হৃদয়ের স্পন্দন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এখানে আছেন। তো আজকের মতন আমরা বিদায় নিই। দরগা পাড়া দেখে ফেললাম, হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু তাআলার দরগা দেখে ফেললাম, আজকে আমরা এখান থেকে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।